লোকসভা নির্বাচন, ভোট প্রচারে ঝড় তুলছে বিভিন্ন রাজনৈতিক দল। আজ বুধবার প্রথম দফার নির্বাচনের জন্য প্রচারের শেষ দিন। প্রথম দফায় পশ্চিমবঙ্গ সহ 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোট হবে। প্রথম দফায় এ রাজ্যের 3টি আসনে ভোট রয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার আসনে। আজ শেষ প্রচারে তাই বঙ্গে পারতুঙ্গে। 19 এপ্রিল শুক্রবার 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম দফার ভোট গ্রহণ হবে। হিসেব অনুযায়ী 48 ঘন্টা আগে অর্থাৎ বুধবার বিকেল 5টায় ভোটের প্রচার শেষ হবে। বাংলায় প্রথম দফার ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। তবে এই 3টি লোকসভা কেন্দ্রই বিজেপির দখলে। এমনকি বিধানসভা নির্বাচনেও উত্তরের দাপট দেখিয়েছে গেরুয়া শিবির। এই আসনগুলি ফিরে পেতে তাই জোরদার প্রচার চালিয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রামনবমীতেই প্রথম দফার ভোটের প্রচারের শেষ দিন। তাই একদিকে যেমন রামনবমীর উচ্ছ্বাস রয়েছে, তেমনই ভোটও কিন্তু হাওয়া গরম করছে। এবার উত্তরবঙ্গ যেন পাখির চোখ বিজেপি তৃণমূলের কাছে। অসমে ভোটের প্রচারে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসমে মোট 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল। সেখানে ভোট পরিচালনার দায়িত্বে রয়েছেন দলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তবে শেষ পর্যন্ত এত দুর্নীতি অভিযোগে জর্জরিত রাজ্যের শাসক দলের উপর আদৌ জনগণ ফের আস্থা রাখবে কি না, সেই নিয়ে সন্দেহ প্রকাশ করছেন রাজনৈতিক মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, বৃত্তম বাংলা।